আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আপনাদেরকে শেয়ার করতে চাই কিভাবে আমরা মনোসেক্স তেলাপিয়া থেকে কাটিং করে সুপার কোয়ালিটির মাছ আপনার বাসায় পৌঁছায় দিই, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাতে চাই। এখানে আমাদের ইন টোটালি মাছ আছে 80,000, সম্পূর্ণ মনোসেক্স তেলাপিয়া। তো এই মনোসেক্স তেলাপিয়া কিন্তু সবাই চাষে দিয়ে থাকেন বা চাষে দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু আসলে এই মনোসেক্সের তেলাপিয়া থেকে কাটিং করে সুপার গ্রেড বা মাথার মাছটাকে সাপ্লাই করি। আজকের আমাদের এই মাছগুলো যাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাতে। উনি একজন আমার ইউটিউবের খামারি, দীর্ঘদিন সম্পর্ক, সেই সুবাদে উনি আমার কাছ থেকে মাছ কিনছে। তো তার সাথে কন্ট্যাক্ট ছিল, আমি মনোসেক্স তেলাপিয়া 80,000 আমার হাউসে তুলব, সেখান থেকে কাটিং করে তাকে 50,000 মাছ দিতে হবে। তো আপনারা দেখুন, দেখুন এখানে বিভিন্ন সাইজের মনোসেক্স তেলাপিয়া আছে। তো এখন আপনাকে দেখাতে চাই, এই সাইজটা দেখাবো যে আমাদের সাইজটা ছোট বড় কেমন সাইজের হয়। একটু পানি দেবেন, এটা পানি দেন। একটু সাইজটা খেয়াল করুন, আমার হাতের দিকে তাকান, দেখেন কোনোটা ছোট কোনোটা বড়। এটা কিন্তু একই ব্যাস, একটা ব্যাস থেকে তৈরি করা। দেখুন এই মাছটা কত ছোট, এটা কিন্তু মনোসেক্স। পক্ষান ধরে দেখুন এই মাছটা কত বড়, এটাও কিন্তু মনোসেক্স। এখন কথা হচ্ছে, এখান থেকে কাটিং করে যদি আমরা মাথার মাছ কোনো খামারিকে দিতে পারি, নিঃসন্দেহে সে কিন্তু লাভবান হবে। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কাটিং করি, কাটিংটা কীভাবে করে বাছাই করে একটা সাইজের মাথার মাছ আমরা খামারিকে হাতে তুলে দিই, সেটা আপনাকে দেখাবো। এবং আমাদের এই মাছগুলো যদি আপনি 5 মাস চাষ করেন গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে আপনার 5 মাসে 2-4 কেজি হবে। অর্থাৎ এখানে মিক্সার আছে, বিভিন্ন সাইজের মাছের মিক্সার। এখন আমরা কাটিং করে শুধুমাত্র একটা গ্রেডের মনোসেক্স তেলাপিয়া খামারের হাতে তুলে দেবো, সেই কাটিংটা আপনারা দেখুন। আমরা এখন এই সমস্ত মাছগুলো একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করব, এবং আমাদের একটা কাটিং ফ্রেম আছে, ফ্রেমটা আপনাকে দেখাই। এটা হচ্ছে একটা কাটিং ফ্রেম, দেখুন স্কোয়ার টাইপের, স্কোয়ার বা বর্গাকার। এই কাটিংয়ের ভিতরে আমরা মাছগুলো দেওয়ার পরে এখান থেকে ছোট বা খিস মাছ বা অপুষ্টি মাছ বা যেটা আসলে পরিপক্ক না, সেই মাছটা এই ফাঁসাতে বেরিয়ে যাবে, এবং যে মাছটা বড়, যথেষ্ট পরিপক্ক, ম্যাচিউর, সুস্থ সবল, সেই মাছটা কিন্তু আমাদের এই ফ্রেমের মধ্যে থেকে যাবে। এই ফ্রেম থেকে কাটিং করার পরে মাছগুলো আমরা আপনার বাসায় বা আপনার হাতে পৌঁছায় দিই, সেটা আপনাকে এখন দেখাবো। তো দেখুন এটা আমরা সেটিং করলাম, সেটিং করার পরে এখানে কোনো মাছ নেই। তো টোটাল মাছটা আমরা এখানে এক জায়গায় করেছি, এবার এই কাটিং দিয়ে জাস্ট আমরা কাটিং জাস্ট এই যে ফ্রেমের ভিতরে মাছগুলো ছাড়ছি। এবং একটা কথা বলে রাখি, সমস্ত মাছগুলো কিন্তু একটা ব্যাসের, অর্থাৎ এই মাছটা কিন্তু আমার একটা ব্যাসে উৎপাদন করা হয়েছে। এটা কিন্তু এমন না যে বেচতে বেচতে শেষ পর্যায়ে, বিষয়টা এরকম না, আমরা জাস্ট একটা ব্যাস। এই ব্যাসের মাছ আছে আপনার টোটালি আমাদের 1 লক্ষ মতো মাছ হবে, এখানে 80,000 মাছ তোলা আছে আমাদের। তো এই ব্যাস থেকে আমরা বাছাই করে একদম ফ্রেশ এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির পোনা বাছাইকৃত, সেই পোনাটা আমরা খামারি হাতে তুলে দেবো। আপনাকে দেখাবো যে আসলে কাটিং করার পর আমাদের মাছের রেজাল্টটা কী আসে সেটা আপনারা দেখবেন। তো দেখুন এই যে আমরা মাছগুলো এখানে করলাম, অলরেডি দেখুন আমাদের হাপার ভিতরে মাছ বেরিয়ে যাচ্ছে, ছোট ছোট মাছ, খিস মাছ। এটা আসলে পুকুরে দিলে ভালো রেজাল্ট আসবে না। আর এখানে যেটা থাকবে সেটা কিন্তু একটা সাইজের, আপনাকে দেখাবো, একটা গ্রেডের একটা সাইজে থাকবে। এই দেখুন অলরেডি আমাদের মাছ চলে আসছে, এটা কিন্তু ছোটো ছোটো মাছ, যেটা অপরিপক্ক, অপুষ্ট বা খিস মাছ। এটা কিন্তু আসলে অনেকে আবার অফলাইনে সেল করে বা অনলাইনে সেল করে, আমরা কাজ করি কোয়ালিটি নিয়ে, সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাছ আমরা প্রোডাকশন করি। দেখুন আমরা কাটাই করলাম, কাটাই করার পরে এখান থেকে আমরা খিস মাছটা ফেলে দিলাম, মানে এটা এক পাশে দিলাম, এবং ওটা আমাদের কাটাই করা মাছ। কাটাই করার মাছগুলো আমরা এখানে রেখে দিলাম, ওখান থেকে আমরা খামারিকে মাছকে দেবো। আর এই যে কাটিং করছি, এই যে অনেক মাছ দুর্বল, অপুষ্ট, ছোটো ছোটো পোনা, এটা কিন্তু আমরা জাস্ট আলাদা করে রেখে দেবো অফলাইনে সেল করার জন্য। আমরা জাস্ট কয়েক ধাপে কাজটা করব, প্রথমে কিছু করে দিলাম, দ্বিতীয়টা আবার করা শুরু করেছি। এই যে মাছগুলো আমরা দিচ্ছি আস্তে আস্তে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ফাঁসা, অর্থাৎ এই যে ছোটো ছোটো ছিদ্র, এখান থেকে ছোটো মাছগুলো বেরিয়ে যাবে, খিস মাছগুলো বেরিয়ে যাবে, শুধুমাত্র ভালো এবং সুপার কোয়ালিটি মাছ থাকবে। তো আপনারা যেখান থেকে মনোসেক্স তেলাপিয়া কিনবেন, যদি এইভাবে কাটিং করে মাছ নিতে পারেন, নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এভাবে কাটিং করে কতজন হ্যাচারি মালিক বা পোনা বিক্রেতা আপনাকে পোনা দিবে, সেটা আসলে ভাবার বিষয়। এই দেখুন আমাদের ছোটো ছোটো মাছগুলো বেরিয়ে আসছে, এটাকে আমরা খিস মাছ বলি বা রিজেক্ট মাছ বলা হয় বা পিন মাছ বলা হয়।
এসে আমাদের পরিপক্ক মাছ, এটা আমরা কাটিং করে ওই পাশে রেখেছি, দেখুন ওখানে রাখছি, সেটা পরে দেখাবো। আমাদের এই মাছগুলো 1 কেজিতে আপনার 5,500 পিস 1 কেজি হবে। এটা নার্সিং পয়েন্টে রেখে 1 মাস রাখলে হয়তো বা আপনার 500 বা 200 কেজি যাবে, তখন কাঁচরা করে দিতে হবে। আমরা মাছগুলো কাটিং করলাম, কাটিং করার পরে যেটা মাথার বা সুতার গ্রেড বা সেটা এই হাফায় ট্রান্সফার করেছি, এবং এটা ছোটো মাছ দেখুন, এগুলো এখন আমরা অন্য হাফায় ট্রান্সফার করবো, জাস্ট অন্য জায়গায় দিয়ে দেবো আর কি। এটা আমরা অফলাইনে সেল করে অনলাইনে মাছগুলো দেয় না। দেখুন কত ক্ষুদ্র ক্ষুদ্র মাছ, কত ছোটো ছোটো মাছ দেখুন, এটা খুবই ছোটো, 1/2 ইঞ্চি থেকে একটু সাইজ বড় হতে পারে, আর ওইগুলো 1 ইঞ্চি। এই মাছগুলো কেজিতে আপনার প্রায় 10,000-এর কাছাকাছি, আর যেটা কাটিং করেছে এটা আমাদের প্রায় আপনার 5,500-তে 1 কেজি হবে। তো এটা ট্রান্সফার করলাম, পরে এখন আমরা জাস্ট ওই পাশের হাফাটা রেখে দিচ্ছি, আর আমাদের কাটিং করা মাছ এখানে, এখান থেকে এখানে মাছটা কাউন্টিং করবো। এবার আমরা বাসাইকৃত এই সমস্ত মাছটা একটা জায়গায় নিয়ে আসলাম, এবার এখান থেকে আমরা 100 গ্রাম মাছ কাউন্টিং করে যত পিস হয় সেই হিসাবে আপনাদের বাসায় বা আপনাদের বাড়িতে মাছ পৌঁছায় দিই। আমরা এই মাছগুলো কন্ডিশনিং করি, এভাবে আমাদের এখানে মিনিমাম 24 ঘন্টা কন্ডিশনিং থাকে, যার কারণে মাছ আর মর্টালিটি আসে না, সুস্থভাবে আপনার বাড়ি পৌঁছায়। এই মাছগুলো যাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাতে, উনি আমার ইউটিউবের গ্রাহক, ইউটিউব থেকে নাম্বার নিয়েছিলো, তার সাথে শর্ত ছিল ঠিক এইভাবে কাজগুলো করতে হবে, তো সেই শর্ত মোতাবেক কাজ করছি। তো আপনারা যারা এই যদি মাছ চাষ করতে চান, পুনরায় সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। শুভকামনা রইল।